এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে রাজশাহীতে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাহিন আলম এবং বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। সারা দেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডেও প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। আমরা এই মুহূর্তে আছি নগরীর প্রমথনাথ সরকারি বিদ্যালয়। এখানে আমরা সকাল থেকে দেখেছি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্কুল প্রাঙ্গণে এসেছেন, তাদের পরীক্ষার ফলাফল তারা জানার চেষ্টা করেছেন। আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন রাজশাহীতে পাশের হার 87.89। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছে মোট 2,05,802 জন, গত বছরের পরীক্ষার্থী ছিল 1,96,600 জন। অর্থাৎ বলা যায় যে রাজশাহী শিক্ষা বোর্ডের এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে 9,202 জন। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, পাশের হার এর মধ্যে আমরা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কতজন এই বোর্ডে জিপিএ 5 পেয়েছেন, কতজন পাস করেছেন, কতজন ফেল করেছেন, সামগ্রিক তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে আমরা জানিয়ে রাখি যে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যারা, তাদের মধ্যে 62,223 জন ছিল ছাত্র, এছাড়া 99,579 জন ছাত্রী এই বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রাজশাহী জেলার 53টি কেন্দ্রে 560টি শিক্ষা প্রতিষ্ঠানে 32,266 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যদি আপনাদেরকে বলি যে এখন পর্যন্ত পরীক্ষার সর্বশেষ তথ্য আমাদের হাতে আসেনি, আসলে দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। এসএসসি পরীক্ষার আরও খবর জানাতে বরিশালে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই বাদ ভাঙা উচ্ছ্বাসে নেমে পড়েছে এখানকার শিক্ষার্থীরা। সকাল থেকে আমি বেশ কয়েকটি স্কুলে গিয়েছি, এই মুহূর্তে আছি বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসেছি। এখানে আসলে আজকে শুক্রবার, কিন্তু তারপরও যারা ফল প্রত্যাশী ছিল তারা কিন্তু এই স্কুলে এসে জড়ো হয়েছেন এবং তারা আসলে একে অপরের সাথে আনন্দ উল্লাস করছেন এবং যে যার মতন করে এখানে উৎসব করছেন, উৎসবে মেতে উঠেছেন। এক এক করে এখানকার শিক্ষার্থীরা আসছে, অভিভাবকরা রয়েছে, শিক্ষকরা রয়েছে। আপনি জানেন যে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে 90.18% শিক্ষার্থী পাস করেছে, এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 6,311 জন শিক্ষার্থী, কিন্তু জিপিএ 5 পেয়েছে। যদিও বা গত বছরের থেকে এবছর জিপিএ 5 এর সংখ্যা কমেছে, গত বছর জিপিএ 5 ছিল 10,068 জন, আর তার বিপরীতে এবছর জিপিএ 5 এসেছে 6,311 জন। এবং যদিও বা পাশের হার বেড়েছে, গত বছর যে পাশের হার ছিল তার থেকে এবছর পাশের হার বেড়েছে, গত বছর পাশের হার ছিল 89.61%, আর এবছর পাশের হার হচ্ছে 90.18%। এবং সবকিছু মিলে 90,169 জন শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সবাই বাদ ভাঙা উচ্ছ্বাসে যারা নেমে এসেছে, আমরা প্রতি বছর যেটা দেখি শিক্ষার্থীরা যেভাবে আসলে বাদ ভাঙা উচ্ছ্বাসে চিরায়িত দেখি সব সময়ের জন্য এই দিনটিতে, অর্থাৎ পরীক্ষার ফলাফল ঘোষণা পরপরই কিন্তু আসলে দেখি যে এখানকার শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকরাও আনন্দে উল্লসিত হয়। এবং সেই যে আসলে সকালবেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ফলাফল ঘোষণার পরপরই আসলে ইন্টারনেটের মাধ্যমে অনেকে কিন্তু আসলে এখন জানতে পেরেছে তার ফলাফল, অনেকেই আবার স্কুলে এসে স্কুলের যে বোর্ডে সেখানে আসলে ফলাফল দেখছেন। কিন্তু সব কিছু মিলে এই শিক্ষার্থীদের আগামী দিনের স্বপ্ন অনেক, তারা কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেই স্বপ্ন নিয়ে আজকের এই আনন্দ মেতে ওঠা। তো আমার কাছে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সবশেষ এতটুকুই পরীক্ষার ফলাফলের খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে এবং তার আগে ছিলাম রাজশাহীতে।